এই যে ব্যবস্থা পাখি এই টিয়া পাখি আপনাকেও চিনে না আমাকেও চিনে না কিন্তু ভাগ্যের লেখা পড়তে পারে অতি সহজেই আসেন ভাই আসেন ভাগ্য গণনা করে যান চিৎকার করতে করতে গলা ফাটা ফেললাম একটা কাস্টমার দেওয়া পেলাম না ফালতু লোকজন ভাই আমার রাতে একটু গণনা করে দেন এখন টাইম নাই সব বন্ধ হয়ে গেছে শুনলাম যে আপনার টিয়া বাকি নাকি সঠিক গণনা করে আরে কি মুশকিল তাহলে তো আমার ভাগ্যই মানিক তুই কাশেম ভাই আরে ব্যবসা তো রোজ রোজ হয় না চার দিনে একটা মক্কেল পেলে চলে তাইলে যে তুমি আমারে ছেড়ে দিলা আমারে বোকা বলছিস তো না তুই যে জেনে শুনে আমার সামনে এসে বলছিলি সেটা আমি বুঝতে পারবো না এখানে একটা কাজে আসছিলাম তো দূর থেকে তোমারে দেখা মনে হইলো যে যাই একবার তোমার একটু চমকাই দিয়ে আসি ভালো করছিস খুব ভালো করছিস সেই যে আমার বিয়ের আগে তুই গ্রাম ছেড়ে গেলি তারপর তোর দেখাই হলো না তোর বিয়ে কি হয়ে গেছে নাকি আরে পাগল কই বিয়া কি আর দিন ঝুলাই রাখতে আছে আমি তো কিছুই জানি না আমাদের পাশে গ্রামের মেয়ে বড় ভালো গো এইখানে আইসে এই কারবারটা জমাইতে পারছিলাম দেখে না বিয়েটা করলাম খুবই ভালো করছো এটা তোমার দরকার আছিল বেশি আয়োজন করতে পারি নাই হুটহাট বিয়া বিয়ার পরে তোমার টিয়া বাকি কি কয় তোমার ভাগ্য খুলবো হ্যাঁ কেটে বাকি মানিকে কি কয় হ্যাঁ শোন অনেকদিন পর গ্রামের কাউকে দেখতে পেলাম আমি তো তেমন একটা যাই না চল বাড়ি চল বাড়িতে গিয়ে একটা জমা গল্প করা যাবে চল না না কাশেম ভাই আমি আমার বাড়ি যাবো না আমার কাম আছে আরে যাবি না মানে আমি যাইতে দিলে না তুই যাবি চল আর ভাই চল ভাই আরেকদিন যাবো না আজকে আমি যাই আবার কথা কয় হ্যাঁ পাগল হয়েছিস তুই দেওয়া কাছে চল আচ্ছা আমি আবার পাগল হয়েছিস তুই তোর বাড়ি যদি শোনে তাহলে আমার রাখবো হ্যাঁ আমার সত্যি একটা কাজ আছিল আরে তো আমার বাড়ির কথা করে